بسم الله الرحمن الرحيم والضحى والليل اذا سجما من جاء وعليكم السلام ورحمه الله وبركاته والحمد لله واعدا والصلاه والسلام على من لا نبي بعده احمد অজ করে বেড়ায় যায় মাহফিল করে বেড়ায় এ বিভিন্ন জায়গাতে তো মেয়ে হে মেয়ে মানুষকে মাহফিল ওয়াজ মাহফিল করে বেড়াতে পারে যেমনটি ছেলেরা অজ মাহফিল করে ভাই আসলে এটা শরীর সম্মত নাই মেয়েরা অজ মাহফিল করবে যদি মেয়েরাই অজ মাহফিল করতো বা এরকম কিছু থাকত তাহলে আল্লাহ সুহান তালা নবীর মেয়েদের ভিতর থেকে পাঠাতেন কারণ মেয়ে মেয়েরা নবীর আসুল কেউ হন নাই যারা নবীর আসল হয়েছেন সবাই এরা পুরুষদের ভিতর থেকে তাই মেয়েরা বাড়িতে থাকবে আইসারদ আল্লাহ তাল আনহা তিনি বিভিন্ন জায়গাতে গিয়ে দাওয়াত প্রচার করেননি বরং যার প্রয়োজন হয়তো তার কাছে আসতো এসে মাসলামসাইল জিজ্ঞেস করত তিনি বলতেন তিনি কোনো সময়তেই যেমন আল্লাহ রসুল সাল্লাহ বিভিন্ন জায়গাতে দাওয়াতি কাজ করছেন বিভিন্ন জায়গাতে গেছেন তো তার কোনো স্ত্রী এভাবেই তারা দাওয়াতি কাজের জন্য বিভিন্ন জায়গাতে বাইরে গেছে এমনটি হন নাই বরং তিনি বাড়িতে ছিলেন আর বিভিন্নরা এসে তাকে জিজ্ঞেস করত এসে তাকে জিজ্ঞেস করত তাই গ্রামে কোনো মহিলারা যারা থাকে ওরা মেয়েরা হয়তো যে শিক্ষা যে ভালো জানে বা কিছু তাদের সামনে কথা বলতে পারে যদি সে কোরআন হাদিসের যথেষ্ট হয় আর এ বিষয়ে আল্লাহ রসুলসাল্লাহ সাল্লাম নিজেই দাওয়াত কাজ করেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুগে সে যুগে মহিলারা একদিন এসে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আপনি তো যারা রয়েছে পুরুষদেরকে আপনি দাওয়াতি কাজ করেন তাদেরকে কোরআন হাদিস শিখান তো আমাদের একটা সময় দিন যেদিন আপনি আমাদের কোরআন হাদিস শিখাবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মেয়েদেরকেও একটি সময় দিয়েছিলেন তাদেরকে তিনি কোরআন হাদিস শিখাই শিখাইতেন অজনসিহত করতেন তো এইভাবেই মূলত এগুলা দায়ী দায়িত্ব পুরুষদের আর মেয়েরা বিভিন্ন জায়গাতে অজন সেত করবে এটা কোনো হাদিস নাই সুই হাদিস নাই বরং এগুলা বাড়াবাড়ি এগুলা থেকে দূরে থাকাই কল্যাণ হবে মেয়ে মানুষ তারা বাড়িতে থেকে ছেলে মেয়েকে যদি তার সে পাণ্ডিত অর্জন করে ছেলে মেয়েদেরকে শেখাবে বা যদি সে মহিলারা থাকে অনেকগুলো মহিলা তাদেরকে শিক্ষাদান করতে পারে কিন্তু এক এলাকা থেকে আর এক এলাকা দূর দূর যাবে আর অজন সিহত করবে এখান থেকে তারা আপনার দাওয়াতি কাজ করে বেড়াবে বিভিন্ন জায়গাতে এক গ্রাম থেকে এক গ্রাম এক গ্রাম থেকে এক গ্রাম যেমন ওজন বিশোধ করে ছেলেরা সে মাহফিল হবে করবে এটা শরীর সম্মত নয় এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় এটা বাড়াবাড়ি এর থেকে দূরে থাকায় কল্যাণ এর থেকে দূরে থাকায় কল্যাণ বরং এটা ফেতনা একটা ফেতনা এটা একটা ফেতনা এর থেকে দূরে থাকলেই কাল পরকাল কল্যাণ হবে আল্লাহ সাল্লামের যুগে এটা ছিল না সাহাবাদের যুগ এটা ছিল না তবে তাবিদের যুগে ছিল না এবং চারজন ইমাম ছিলেন তাদের যুগে এগুলা ছিল না এগুলো আমাদেরই এখন এই ফেতনার যুগে ফেতনা বের হচ্ছে আল্লাহ যেন আমাদের থেকে রক্ষা করেন অল্লাহ আলমস্ক